করোনা ভাইরাস কেভিড নাইন্টিন নিয়ে আমরা কতটুকু সচেতন যারা বিদেশ থেকে এসেছেন তারা কোয়ারেন্টাইনে মেনে চলছেন কিনা সরকারি ও বেসরকারি পর্যায়ে নজরদারি রাখছে কি লক্ষ্য করতে হবে তারা যেন চোদ্দ দিন পর্যন্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সঙ্গে মেলামেশা না করেন কারণ এতে করে তিনি করোনা ভাইরাস ছড়িয়ে দিতে পারেন করোনা আক্রান্ত হলে রোগের লক্ষণ প্রকাশ পেতে দু থেকে চোদ্দ দিন পর্যন্ত সময় লাগতে পারে এই ভাইরাস বহনকারী কেউ যদি জনসমাগম বা জনসমাবেশে যায় তাহলে অতি দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসটি অনেক বেশি শক্তিশালী কারণ এটি অনেক দ্রুত দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এখন পুরো পৃথিবী করোনা আতঙ্কে ভুগছে বিভিন্ন দেশে বয়স্ক মানুষেরা এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে নিউমেনিয়া আর শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছেন চীন ইতালি ইরান এই দেশগুলো থেকে শুরু করে সাবধান থাকেনি বলে আজ তাদের এত মানুষ মারা যাচ্ছে কিভাবে ছড়ায় এই করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি ও থুতুর মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে পশু পাখি বা গবাদি পশুর মাধ্যমে লক্ষণগুলো হলো জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট প্রতিরোধের উপায় কয়েক পর পরপর সাবান বা স্যানিটাইজার দিয়ে দুই হাত ধোয়া বিশেষ করে বাইর থেকে ঘরে ফিরলে হাঁচি কাশি দেওয়ার সময় কনোই দিয়ে বা টিসু দিয়ে মুখ ঢেকে রাখা যত তত্ত থুচু না ফেলা মাছ মাংস ভালোভাবে রান্না করে খাওয়া অসুস্থ পশু পাখির সংস্পর্শে না আসা